তোর হ্যাঁ আজ মেয়ের বিদায় হলো আর তাকে ফোন না করে তুমি বিজলি তিওয়ারির সাথে কথা বলছো তুই তুই কি করে জানলি শুধু আমি নই মামুনি তোমার বড় তোমাকে সন্দেহ করছে কি বলছিস তুই এসব কি আজেবাজে কথা বলছিস মেয়েটা শ্বশুর বাড়ি পৌঁছে কেমন আছে একবারও খবর নিলে না মামুনি কেন ওরা ফোন করেছিল হ্যাঁ করেছিল আমি কথা বলেছি বরণ হয়ে গেছে মেয়ে ঘরে ঢুকে গেছে কিন্তু একটাবার তোমার সাথে কথা বলতে চাইছিল কিন্তু তুমি তো কথা বলার সময়ই পেলে না তা মামুনি বিজলি তিওয়ারিটা কে তুই ভুল শুনেছিস এই বিষয় নিয়ে আমি তোর সাথে কোনো আলোচনা করতে চাই না তার মানে আমার মা বাপি অপরাধী নয় আসল অপরাধী হলে তুমি দয়েল আমি অপরাধ করি না তাহলে কি করো মামনি অপরাধীদের আড়াল করো কে অপরাধী কে বিজলি তিওয়ারি যে অবিকল ঝিলামের মতো দেখতে তো হ্যাঁ কি খেলা মেতে চোখে নি ওদিকে ঝিলম তো আইসিউতে তোকে সব কে বলছে তুই কোথা থেকে শুনছিস তত্ত্ব সাজাচ্ছিস তত্ত্ব সাজা এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না বাহ যার মেয়ে তার খেয়াল নেই আমি তত্ত্ব সাজাবো কি খেলা শুরু করেছো মামুনি কোথা থেকে পেলে ওই বিজলিতে বাড়িকে তা জেনে তুই কি করবি বেশ বলো না শুধু শুধু এটুকু বলো যে ওকে তোমার কিসের প্রয়োজন বললাম না দোয়েল এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না নিজের কাজ নিজে কর ওকে না হয় বুঝিয়ে দিলেন কিন্তু আমাকে কি বোঝাবে প্রিয়ম হ্যাঁ মা আপনি অত্যন্ত সন্দেহজনক কিছু কাজ করছেন যেটা আমি বাড়ির বউ হয়ে মেনে নিতে পারছি না তুমি যদি না মানতে পারছো দ্যাটস ইওর প্রবলেম আমার নয় একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি সেলাই টেক্সটাইল আমি ফেরত চাই নিজের কাছে আর আমি এই পরিবার ফেরত চাই আমার কাছে সবাইকে নিয়ে থাকতে চাই কাল কিন্তু তোমার অনেক বড় শুট আছে তাই না শুট করো কারণ পরশুদিন আবার বউ ভাত আছে কাল কিন্তু সব কাজ ছেড়ে রেখো কাজ আমি সেরে নেব আর খুঁজেও বের করব আমার ননদের তত্ত্বে এত জিনিস কে দিল তাকে টাকাটা তো ফেরত দিতে হবে প্রিয়ম অত টাকা তোমার পক্ষে উপার্জন করাটা কষ্টকর সেই কষ্ট আমি করে নেব মা উপার্জন করব সফল হব আর সফল হলে তো টাকা অটোমেটিক্যালি পিছনে দৌড়ে আপনি জানেন এই ব্যানার্জি পরিবারকে কারোর কাছে ঋণী হতে দেব না সেই ঋণ আমি ফেরত দেব দরকার নেই ঋণ আমি ফেরত দেব সেলাই টেক্সটাইল আমার নিজের হাতে ফেরত পেয়ে থাক আপনি যে পদ্ধতিতে যাচ্ছেন তাতে সেলাই টেক্সটাইল আপনার হাতে ফেরত পেতে নাও পারে তখন হয়তো এই সামান্য উত্তরবঙ্গের এই মেয়েটার কাছ থেকে টাকার প্রয়োজন হতে পারে তোমার টাকায় এবারে ঋণ শোধ হবে না আমি বাড়ির বৌমা আমার টাকা তো এবারে ঋণ শোধ হতে পারে যদি আপনার টাকাতে হতে পারে প্রিয়ম 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 বিজলি তিওয়ারি তোমাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে
উনিশ বিশ কিছু হলেই কিন্তু গণ্ডগোল। আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক ঝিলম গাঙ্গুলি আর বিজলি তিওয়ারি এই ধাঁধাটা সলভ করতে হবে, যেভাবে হোক। দেখো যত টাকা লাগে আমি দেব, যত টাকা লাগে ওই বিজলি তিওয়ারিকে আমার কাছে নিয়ে এসো। আমার হাতে সময় নেই, বুঝতে পেরেছ? আমার হাতে সময় নেই, আর বাকিটা আমি দেখে নেব। বড় খেলা হচ্ছে, বুঝতে পেরেছ? আমার পেছনে বড় খেলা হচ্ছে, গেম প্ল্যান। তোরা আমাকে চেনে না, আমি পাক্কা খেলোয়াড়। কি হয়েছে? আমার বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চলছে। কি? মনে হচ্ছে সিলাই টেক্সটাইল আমার হাতের বাইরে বেরিয়ে যাবে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, সিলাই টেক্সটাইল আমার হাতের বাইরে বেরিয়ে যাবে, তাই আমি ভয় পাচ্ছি, বুঝতে পেরেছো? ভয় পাচ্ছি। কেন? অনেকগুলো অনেকগুলো চিঠি এসেছে। চিঠি? কিসের চিঠি? দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি। কোনো চিঠি দেখানোর দরকার নেই, কিচ্ছু দেখানোর দরকার নেই। তুই ঠিকই ধরেছিস। কি ঠিক ধরেছি? দাদা তোর হাতে কিন্তু সত্যি আর বেশি সময় নেই। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে তোর হাত থেকে কিন্তু সিলাই টেক্সটাইল বেরিয়ে গেছে। আমি শুধুমাত্র এই সঞ্জিতার বিয়ের জন্য অপেক্ষাটা করছিলাম। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ কি বলতে চাইছো? ওর হাত থেকে সিলাই টেক্সটাইল বেরিয়ে গেছে মানে? ওর হাতে আর নেই। যে চালটাও চেলেছিল না, তার ঠিক উল্টো চালটা পড়ে গেছে। কে চাল চাললো? তুই নাকি শালঙ্করা ব্যানার্জি? যেই চালুক, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ঠিক যেভাবে তুই এই বাড়ির লোকগুলোকে ঠকিয়ে সম্পত্তিটা গ্রাস করতে চেয়েছিলিস, যেভাবে তুই কোম্পানিটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলিস, তুই কি ভাবিস বলতো? তুই একাই বুদ্ধিমান, হ্যাঁ, আর সবাই বোকা। আমি তোর কথা বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি বলছিস? বলতে চাইছি যে এই মুহূর্তে, এই মুহূর্তে তুই আর ওই কোম্পানির এমডি নোশ। কোম্পানির মেজর শেয়ার তোর হাত থেকে বেরিয়ে গেছে, সমস্ত ছবিটাই কিন্তু পাল্টে গেছে। বৈশালী, তাহলে তুমি কি পেছন থেকে সব কলকাঠিটা নেড়েছো? কি কলকাঠি নেড়েছে? দাঁড়াও দাঁড়াও, আমার কথা বলতে দাও। কথা বলে এখন আর কোনো লাভ নেই। 25 তারিখে 25th বিশাল বড় পার্টি রাখা হয়েছে। সেদিন প্রচুর গেস্টরা আসবে, কোম্পানির বাকি লোকেরা থাকবে, আর সেই দিনই শালঙ্কারা ব্যানার্জির সেলাই টেক্সটাইলে পজিশন নেবে। কে কে নেবে পজিশন? সেটা তো সেদিনই জানতে পারবি। ঠিক জানতে পারবি তুই। ঐশানী তুই কি বলছিস? আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। দেখ আমি অফিস যেতে চাই। অফিস? অফিসে তো কিচ্ছু নেই। তোর ওই অর্ডারটা হাত থেকে চলে যাওয়ার পর তোর কোম্পানি তাসের ঘরের মতন ভেঙে গেছে। বারবার তোর কোম্পানি, তোর কোম্পানি কেন বলছো? কোম্পানি তো সকলের। কি ঘটেছে আমি তো কিছুই বুঝতে পারছি। সব বুঝবে বৌদি, সব বুঝবে। বললাম না ক্রিসমাস পার্টি, ওই ক্রিসমাস পার্টিতে আমি তোমাদের সব বুঝিয়ে দেবো। ওশানি শোন, ওশানি আমার সংকল্প কি ব্যাপার? সকাল সকাল ডিউটিতে বেরোচ্ছিস? হ্যাঁ বিমন, একটা বড় কেস আছে, সেই কেসটা সলভ করতে হবে।
একজনকে অ্যারেস্ট করতে হবে। তাকে তুলে নিয়ে থানায়। তোর ইশারাটা আমি বুঝতে পারলাম না, কি বলতে চাইছিস? কাকাই চলো, তোমাকে থানায় যেতে হবে। জানো বাইরে ইনভেস্টিগেশন অফিসার দাঁড়িয়ে রয়েছে, তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। কি হয়েছে? কি বাপি, কি হয়েছে? কি তুমি এভাবে হাসছো কেন? সংকল্প, কি হয়েছে? আমি ওনাকে বললাম ওনাকে অ্যারেস্ট করা হবে, আর উনি উনি পাগলের মতো হাসছেন, বাইরে ইনভেস্টিগেশন অফিসার ওয়েট করছেন। বাপি, কি হয়েছে বলবে? আরে বাবা, কি হয়েছে আমায় বলবে তো, পাগলের মতো হাসছো কেন? হাসবো না। এত কাঁচা কাজ আমি করি না। অ্যারেস্ট করলে তুই বিপদে পড়ে যাবি সংকল্প। কেন, কে বিপদে পড়ে যাবে? তোর বোন। আমার বোন? সে বাড়ির এক কোণে এক বস্ত্রে পড়ে আছে, এখনো বরণ হয়নি। নিজে স্বচক্ষে দেখে আয়, তারপর না হয় আমাকে অ্যারেস্ট করিস সংকল্প ব্যানার্জি। তুমি আমায় বাঁচাবে সঞ্জিতা, তুমি আমায় বাঁচাবে। তোমার কোনো কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তুমি কি বলতে চাইছো? এক মিনিট, এক মিনিট, আমি মনে হয় গেস করতে পারছি কি হয়েছে। দাদা, তুই কি সঞ্জিতার কোনো ক্ষতি করেছিস নাকি? তুই চুপ করে থাকিস না, বল সঞ্জিতার কিছু করেছিস তুই? বৌদি, কি গো, ও কি ও সঞ্জিতার কোনো ক্ষতি করেছে? আরে কিছু চুপ করে আছিস কেন বল, তুই কি সঞ্জিতার কোনো ক্ষতি করেছিস? যা গিয়ে দেখে আয়। প্রিয়ম, প্রিয়ম ফোন কর, শিগগিরি সঞ্জিতাকে ফোন কর, শিগগিরি। হ্যাঁ করছে, করছে। হ্যালো, হ্যালো সঞ্জিতা, কোথায় তুমি? আমি 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 তো বরের সাথে বসে কফি খাচ্ছি। এই তাড়াতাড়ি করো, আরে গ্যাস ফুরিয়ে গেছে। উনুনটা না জ্বালালে তোমার মা শালং করাবে না, এসে কি আমাদের চা করে খাওয়াবেন? এই কে চিৎকার করছে? কেউ না, কেউ না। সঞ্জিতা, তুমি কি কিছু লুকোচ্ছ? প্রিয়ম, কি হচ্ছে বল, কি কি বলছে? ও মনে একটা লুকোচ্ছে। দেখুন না, সঞ্জিতা তুই এখন কোথায় রে, কি কি করছিস? আমি আমি এত বরের সাথে বসে কফি খাচ্ছি। সঞ্জিতা, তুই নিশ্চিত তুই কফি খাচ্ছিস? হ্যাঁ নিশ্চিত। কি হলো, কি আর কতক্ষণ লাগবে? চিৎকার করছে কে রে এভাবে? না বা, আসলে অনেক লোকজন তো, অনেক অনেক গেস্ট এসেছে, তাই আর কি। আমি আমি রাখছি, রাখছি। হ্যালো, হ্যালো, হ্যালো সঞ্জিতা, কি হলো? জানি না, জানিস তো কিছু একটা হয়েছে মনে হচ্ছে। আমাদের আমাদের ওখানে একবার যাওয়া উচিত।
কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না, বাট কিছু তো একটা হয়েছে। ছোটদা ছোটদা সত্যি কথা বল, তুই কি করেছিস? দেখ ও কিন্তু বাড়ির মেয়ে, হ্যাঁ বল। আমি জানতাম যে আমি একদিন কোণঠাসা হব, আর কোণঠাসা হলে তখন আমায় কে বাঁচাবে? সঞ্জিতাই তো বাঁচাবে। আমি কিছু বুঝতে পারছি না, তুই কি বলছিস? যা গিয়ে দেখে আয়, বউ ভাতে তো যাবি, সব বুঝতে পারবি। না না, আমি বউ ভাত অব্দি অপেক্ষা করতে পারবো না। প্রিয়ম এক্ষুনি চল, এক্ষুনি চল। কি খেলা খেলছো তুমি? পাশা, শকুনির পাশা। আজ থেকে নয়, সেই মহাভারতের কাল থেকে। চাল পড়ছে, খেলা হচ্ছে। কেউ হারছে আর কেউ জিতছে। আমি দেখে আসছি আমার বোনের কি হয়েছে। এতক্ষণ সময় লাগে? আমি কখনো উনুন জ্বালাইনি, ইভেন গ্যাস ওভেনও কখনো। উনুন জ্বালাতে পারি না, তা পারবে কেন? পটরানি একেবারে, বড় লোকের দুলালি। আপনারা হঠাৎ এভাবে পাল্টে গেলেন কেন? পাল্টে গেলাম কেন? আমরা তো এরকমই নুন আনতে পান্তা ফুরাই। আমি একটা দোকানদার, বুঝেছো? দোকানদার, সামনে একটা ছোট্ট দোকান আছে। কি বলছেন কি আপনি? আপনার যে এত বড় বিজনেস, এত গাড়ি বাড়ি, এত কিছু বললেন, সে সময় কি হলো? কি হলো কি? সকাল থেকে কি এক কাপ চাও পাবো না নাকি? আরে চা খাবি কি রে? বড় লোকের মেয়ে এনেছিস, কফি খা, কফি, বুঝেছিস? কফি খা, বৌমা কফি বানিয়ে দেবে। এ কি উনুন জ্বালাচ্ছে কেন? গ্যাসটা ফুরিয়ে গেছে, ভাবছিলাম তোর মাকে একটা উপহার দেব। ওই যে ওই বড় লোকদের বাড়ি কি সব হয় না, ওই আর কি। এ কি, তুমি এত দামি শাড়ি পরে সব করছো কেন? হ্যাঁ তোর বাবা বলছিল দোকানটা বড় করবে, টাকা লাগবে তো। তুমি কি করছো? কি তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তুমি তো আমার পাশে দাঁড়িয়েছিলে যাতে বিয়েটা হয়। জানি তো, বিয়ে না হলে এই গয়নাগাটি গুলো কোথা থেকে পেতাম? বিয়ে না হলে ইম্পোর্টেড কার, ডুপ্লেক্স, ফ্ল্যাট, এগুলো কোথা থেকে পেতাম?
যাই হোক, থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। এটাই যদি উদ্দেশ্য ছিল তাহলে বিয়েটা করলে কেন? এই একদম উঁচু গলায় নয়, হ্যাঁ একদম উঁচু গলায় কথা বলবে না। মা শাড়িটা নিয়ে আসো। এই শাড়িটা পরে নাও। মায়ের খুব ইচ্ছে ছিল এরকম একটা দামি বেনারসি শাড়ি পর। মা 25 তারিখে পার্টি রয়েছে, শালং করাবে নাচির বাড়িতে, সেদিন আমরা পার্টি করব। হ্যাঁ পার্টি, তুমি সেদিনকে ওই শাড়িটা পরবে। বেনারসিটা দাও মা। শাড়িটা দাও, শাড়িটা দাও।